এই চুলা এই হাড়ি দিয়ে সবকিছু রান্না হবে? ধরো ভাই মেজাজ মুজাজ গরম আছে, এই চুলা হাড়ি এই চুলার আর দরকার নাই। মাথায় ঝগড়া লাগছে নাকি? এই চুলার আর হাড়ি পাতেল কিচ্ছু দরকার নাই। এটাও দরকার নাই, এটাও রাখা সব জঙ্গল করে রাখছিলাম ভাই এতদিন সংসারে। এখন জাপান থেকে রোবট আসছে, সে নাকি অটোমেটিক রান্না করে আমাদেরকে দিবে। এই প্যানাসোনিক দিয়ে? এই প্যানাসোনিক জাপান থেকে আসছে ভাই। এটা আমরা ধরা ছোঁয়া ছাড়াই আমরা জাস্ট ম্যারিনেট করে দিয়ে দিব, সাথে সাথে আপনার 10 মিনিটের মধ্যে এই রোবট আমাকে রান্না করে দিবে। এই যে আমার এখানে সামনে পুরো একটা প্লেট ভরা মাংস, হ্যাঁ এটা রান্না হবে কত? এটা মাত্র 12 মিনিটে রান্না হবে ভাই। খাইতে পারবো পরে 100%? এই দেখেন হজম করতে পারবো? এই দেখেন আপনি এখানে দেখেন, ও আবার ছেদ করে উঠতেছে দেখেন। এটা দেওয়ার সাথে সাথে ভাই হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে জাপানি রোবট যেটার মধ্যে 1000 আইটেম রান্না করা যায়। মাংসের টুকরা কত বড় বড়, এগুলো মশলা টসলা ঢুকে ঠিকঠাক হইব ভাই? গ্যাসের চুলার যে ফ্লো, এই ফ্লোতে এখন আর রান্না হয় না। গ্যাসের চুলাতে কষাইতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার এই জাপানের রোবট কুকার আপনাকে রান্না করে পরিবেশন করে দিবে। শিওর 100%। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই জাপানি কুকারে আপনার কখনো হাত দিয়ে নাড়তে হবে না, সে অটোমেটিকলি এটার অটোমেটিকলি নাড়া হবে। যেমন আমি এই যেটা দিলাম না, অনেকে দেখা গেছে কষিয়ে খাওয়ার ইচ্ছা, আপনি চাইলে কিন্তু ঢাকনা খুলে কষাতে পারবেন। ঠিক আছে এখন আমরা যদি একটু পানি দিয়ে এটা আমি দেখাবো যে এটার যে কাজটা ভাই, আজকে যদি দেখেন মাথা নষ্ট। আর আজকে কোম্পানি বলছে এই জাপানি রোবট প্রেসার কুকারটা শেয়ার করলেই নাকি একটা ফ্রি দিয়ে দিবে। শেয়ার করলে ফ্রি? শেয়ার করলেই একটা ফ্রি দিয়ে দিবে। তাহলে তো ভাই শেয়ার করা লাগবে এখন 100%। আপনারা যারা একটা করে শেয়ার করবে তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে। এইটুক জল দিছেন মিয়া, এইটুক জলেই দেখেন কত সুন্দর রান্না হয়। ঠিক আছে এই দেখেন আমি মেরিনেট করে এটা বসিয়ে দিলাম। এটা বসানোর সাথে সাথে আমি যদি ঢাকনাটা লাগি, এটা সিস্টেমটা আপনাকে একটু দেখাই, মাথা নষ্ট হয়ে যাবে। আমি প্রথম এটা লকিং এর সিস্টেমটা যদি আমি আপনাকে দেখা, দেখেন এই সাইডে তালা সিস্টেম কিন্তু দেওয়া আছে, এই যে তালা লক তালা ওপেন, এই ওপেন এর সাইডে দিয়ে আপনি লকে দিয়ে দিলেন, হয়ে গেল কাজ। ওকে এটা হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা মনিটর সিস্টেম আছে, এইটা আপনার বাসায় থাকলে মাইক্রোওভেন দরকার নাই, খাবার গরম করতে পারবেন। এইটাই এইটাই আপনি কেক তৈরি করতে পারবেন, এটা তো পিজা তৈরি করতে পারবেন। ভাই আপনি কি গুগল বুঝাইতেছেন? না 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 ভাই, আমি প্রত্যেকটা জিনিস আজকে প্রমাণ করে আপনাকে দেখাবো। আচ্ছা এখন কি করতে হবে? এটার মধ্যে যেটা করতে হবে দেখেন এখানে কি কি করা যায় আমি অপশনটা একটু দেখাই। তার আগে আমি আপনাকে এটা যেহেতু চিকেন দিয়েছি, মিটে আমি দিয়ে দেবো। এই দেখেন মিট, হ্যাঁ ঠিক আছে এটা ক্যান্সেল করে দিলাম। মিটে কত মিনিট দেখাচ্ছে? অনলি 12 মিনিট। এই 12 মিনিটে আমার এই মিটটা একদম মোমের মতো গলে যাবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে অনেকে কারেন্টকে ভয় পায়, সুইচ দিতে গেলেও কিন্তু দূর থেকে দেয়, সেক্ষেত্রে তাদের জন্য একটা সারপ্রাইজ রান্না অবস্থা আপনি এটা হাতে নিতে পারবেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হিট লাগবে না, কোনো ধরনের হিট লাগবে না, কোনো ধরনের শর্ট নাই, নিরাপদ, একদম নিরাপদ। আপনি বেডের উপর বসে রান্না করবেন, কিন্তু কোনো ধোয়া নাই, কালি নাই, তাপ নাই, গরম নাই। এটা কি সরাসরি জাপান? 100% সরাসরি জাপান। এই যে এখানে দেখেন আপনি, দেখেন এটা হচ্ছে প্যানাসোনিক প্রো প্লাস, যেটা 2024 সালের আপডেট আসছে, এই যে জাপান টেকনোলজি। ওকে ওকে। এবং এটার যে প্লাস পয়েন্টটা, এটা হচ্ছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান কিভাবে আমি যদি আমি আপনাকে একটু দেখাই, দেখেন আপনি যদি রেস্টুরেন্টের মতো স্যুপ খেতে চান, এটার মধ্যে স্যুপ তৈরি করতে পারবেন। ওকে আপনি যদি রাইস তৈরি করতে চান, এই রাইসটা তৈরি করতে পারবেন, কোনো ধরনের ভাতের মার গালা লাগবে না, এবং ভাতটা জর্জরা হবে, সেটা মাত্র 10 মিনিটে হবে। ঠিক আছে আপনি যদি মাছ ফ্রাই এবং ভাজিটা খেতে চান তাহলে এটার জন্য, এই যে এটা। ওকে আপনি যদি বেকিট করতে চান, এই দেখেন এখানে বেকিং আইটেম, কেক, বিস্কিট, যত ধর, হ্যাঁ পুডিং, পারুটি, বিস্কিট যা করতে চান এটাতে দিবেন। আবার কেকের জন্য আলাদা একটা অপশন আছে, অনেক সময় বাচ্চারা মর্জি করে বার্থডে কেক খাবো, সেক্ষেত্রে 15-20 হাজার টাকা দিয়ে আপনাকে ওভেন কিনতে হয়। বাট এইটা আপনার ঘরে থাকলে এই ওভেনের কাজটা কিন্তু আপনি কেকটাও তৈরি করতে পারবেন। স্টো এবং বিরিয়ানি যদি খেতে চান, হ্যাঁ হ্যাঁ কাচ্চি ভাইয়ের যদি কাচ্চি খেতে চান, আপনাকে অবশ্যই জাপানি প্রেসার কুকার দরকার হবে। এটা ফ্রি দিবেন আজকে? আজকে এটা থাকবে সম্পূর্ণ ফ্রি। কিভাবে ফ্রি? যারা কিনবেন তারা একটা করে শেয়ার করলে একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন, আর যারা কিনবেন না তাদের মধ্যে আমরা একটা প্রেসার কুকার সম্পূর্ণ ফ্রি দেবো। এভাবে যে আপনি ইমুতে, হোয়াটসঅ্যাপে, ইমু হোয়াটসঅ্যাপ, বাইবার, টুইটার, ফেসবুক, যেভাবে পারেন শেয়ারটা করবেন। শেয়ার কাউন্ট করার পরে যদি সর্বোচ্চ শেয়ারকারী আপনি হন, তাহলে এই প্রেসার কুকারটি বিনে পয়সা আপনার ঘরে চলে যাবে। আচ্ছা এটা জাপানিজ টেকনোলজি, মেড ইন কি চায়নাতে? না, মেড ইন হচ্ছে আপনার মালয়েশিয়া। ওকে মেড ইন মালয়েশিয়া, মালয়েশিয়া। বাট জাপানি টেকনোলজি কিভাবে আমি আপনাকে বলি, এটা যে মেইন কয়েলটা আছে, ঠিক আছে মেইন যে সম্পূর্ণ জিনিসগুলো আছে এগুলো অ্যাক্সেসরিজ হিসেবে খোলা আছে মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে ফিটিংসটা হয়ে বাংলাদেশে আসে। ঠিক আছে সেই ক্ষেত্রে এটা এখানে লেখা আছে প্যানাসোনিক প্রো প্লাস, আর এই পাশে যদি আপনারা একটু যান দেখবেন প্যানাসোনিক প্রো প্লাস জাপান টেকনোলজি। ওকে ওকে। জাপানিরা যে টেকনোলজি দিয়ে তৈরি করে, এই টেকনোলজি আমাদের দেশে এখন চলে আসছে। আচ্ছা সেক্ষেত্রে কারেন্টের চুলা,
গ্যাসের চুলা, দেখেন গ্যাসের চুলা কিন্তু আমরা চালাইলে অনেক জায়গায় ব্লাস্ট হয়, অনেক দুর্ঘটনা ঘটে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিয়ে যায়। বাট এই জিনিসটা আপনার ঘরে থাকলে নিরাপদে আপনার ফ্যামিলিটা সেফ থাকবে। ১২ মিনিটে মানে মাংস, ১২ মিনিটে ভাত, ১০ মিনিটে আধা ঘন্টার ভেতরে ঘরের সবকিছু রান্না। যদি দুইটা একসাথে আপনি কিনেন সেই ক্ষেত্রে মাত্র ১২ মিনিটের মধ্যে দুইটা আইটেম আপনার কমপ্লিট হবে, কারণ দুটো একসাথে রান্না হইতাছে, একসাথে রান্না হচ্ছে। আলাদা আলাদা হইলেও কিন্তু ২২ মিনিটে আপনি গোশ এবং রাইস, আপনি গেস্টকে এক কাপ চা দিবেন, চা খেতে খেতে দেখবেন আপনার রান্না কমপ্লিট। চমৎকার এই দেখেন আইটেম, দেখেন এই যে আমি এটা দিয়ে দিলাম, পানিয়ে দিয়ে দিছি, চালও দিয়ে দিছি, আমার যে কাজটা আমি এখন ঢাকনাটা লাগাবো। ঠিকা দিতে হবে না তো ভাই? আবার কোনো ধরনের ঠিকা লাগবে না এটাতে, কোন ধরনের ঠিকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই যে আমি ঢাকনাটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি হাওয়াটা একটু বের করে, এটা এয়ার টাইট তো, হাওয়াটা আমরা একটু বের করে দিব, দেন আমরা কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমি লাগিয়ে দিলাম। এখন যে কাজটা আপনাকে করতে হবে, দেখেন এখানে ঝুরি ঝুরু আছে। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা অপশন সেম অপশন, কিন্তু এটার অপশনটা হচ্ছে দুই সাইডে, ওটার অপশনটা হচ্ছে মাঝখানে। আমি এখন যেহেতু রাইস দিছি, এখানে কিন্তু রাইস লেখা আছে, দেখেন এই যে রাইস লেখা আছে, জাস্ট রাইসে ক্লিক করবো, কত ১২ মিনিট, কিন্তু আমি ১২ মিনিট চাই না, ১০ মিনিট দিছি, আরো দুই মিনিট, কারণ এটার মধ্যে আমি ১.৫ কেজি চাল দিছি। আপনারা চাইলে এটার মধ্যে ২ কেজি চাল পাকাতে পারবেন, যখন দুই কেজি দিবেন তাহলে ১২ মিনিট, আর যখন ১ কেজি দিবেন তখন আপনি ১০ মিনিটে কমপ্লিট। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ৮ লিটার, এটা হচ্ছে ৬ লিটার। এখন যদি মনে করেন আপনি সর্বোচ্চ শেয়ারকারী হন, আপনি যদি বলেন ভাই আমার ৮ লিটারটা দরকার, তাহলে ৮ লিটারটা পেয়ে যাবেন, আর যদি ৬ লিটারটা নিতে চান ৬ লিটার নিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই পর্যন্ত যত রবট প্রেশার কুকার সেল করছি সব থেকে আপডেট এবং সব থেকে হাই কোয়ালিটির। প্যানাসোনিকের সম্বন্ধে যারা দুবাই কাতার বাহারেন আছেন অনেকে কিন্তু বিষয়টা বুঝতে পারে, যে আসলে একটা প্যানাসোনিকের ব্লেন্ডার কিনলে ২০ বছর, একটা টোস্টার কিনলে ২২ বছর, একটা আয়রন অনেকের ঘরে এখনো ৩০ বছর চলে গেছে। এরকম একটা প্রোডাক্ট যদি আপনার ঘরে যায় মিনিমাম ২০ থেকে ২৫ বছর ইউজ করতে পারবেন। আরও আপডেট যদি জানাতে চাই, এটাতে আমরা দুইটা পাতিল দিব। ওকে, আপনি দুইটা কুকার কেনার কিন্তু দরকার হবে না, যে ভাই আমি এটাতে রাইস রান্না করলাম এটাতেই তরকারি, তো জিনিসটা তো আমার লালচে ভাব হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি যদি প্যানাসোনিকটা নেন সেই ক্ষেত্রে দুইটা পাতিল পাবেন, ৬.৫ লিটার ৬.৫ লিটার, টোটাল ১৩ লিটার। ঠিক আছে, ঠিক আছে। একটা পাতিল যদি আপনি সিঙ্গেল কিনতে যান মিনিমাম ৩০০০ টাকা বাজেট করতে হবে। বাট আমাদের একটা কুকারের সাথে কিন্তু আজকে দুইটা থাকবে, একটা থাকবে সিরামিক কোটিং এর, একটা থাকবে মার্বেল কোটিং এর, দুইটা থাকবে। এবং প্রত্যেকটা এই যে এই জাপানি যে প্রেশার কুকারটা, ওয়ারেন্টির কথা যদি বলি, একটা না ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এনি কাইন্ডস প্রবলেম আমরা ফ্রি সার্ভিস করে দিই, তবে আশা করি ২ যুগের আগে এটাতে কোনো কমপ্লেইন আপনি দিতে পারবেন না। অনেকেই জিজ্ঞাসা করতেছেন দাম কত, আগে কাজটা আমরা দেখিয়ে দিব, অবশ্যই এরপরে আমরা প্রাইজিং বলবো। প্রাইস ছাড়া বলা ছাড়া আমরা কোনো লাইভকে অসমাপ্ত করি না। আজকে আরেকটা কন্টেন্ট দিয়ে দিলাম, যদি প্রাইস বলতে পারেন তাহলে আপনাদের জন্য প্যানাসোনিক প্রো আরেকটা থাকবে, প্রাইজের সাথে যদি মিলে যায়। কোনটা কোনটার বলতে হবে? আপনি যেটা নেন দুইটারই প্রাইস বলতে হবে, দুইটারই প্রাইস বলেন, যার সাথে যেটা বনে যাবে। এটা কত লিটার? এটা হচ্ছে ৬.৫ লিটার, ৬.৫ লিটার। হ্যাঁ, ওকে, ৬.৫ লিটার কত? ৬.৫ লিটারটা কত যদি আমার প্রাইস আর এই পাশেটা, এই পাশেটা আর এটা হচ্ছে আপনার ৮ লিটার। ওকে, ৮ লিটারের প্রাইস কত হবে যদি বলতে পারেন, তাহলে আপনাদের দুইজনের জন্য দুইটা থাকবে, মানে আজকের কমেন্টের কমেন্টের। আচ্ছা, দাম দুইটা যদি আপনি মিলে বলতে পারেন, আমি একটা কমেন্ট ফরম্যাট তৈরি করে দিলাম, এটাকে আপনারা কপি করেন, দেন এই ফরম্যাট অনুযায়ী কমেন্টস করেন। রাসেল ভাই আপনাদেরকে প্রাইস বলার আগে আপনারা দামটা যাচাই করে দেখেন, ৬.৫ লিটার কত, ৮ লিটার কত, দুইটা মিলায় কমেন্টস যার সাথে মিলে যাবে তাকে যে কোনো দুইটার একটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে এরকম একটা রবট প্রেশার কুকার, যেটার মধ্যে আপনি আল্লাহ দুনিয়ার যত খাবার আছে রান্না করবেন, সারা মাস বিদ্যুৎ বিল ১৮০ টাকার বেশি বিল আসলে এই রাসেল এন্টারপ্রাইজ আপনার ঘরের বিদ্যুৎ বিল দিবে, এটা চ্যালেঞ্জ থাকবে আজকে। ওকে, আচ্ছা এই পাশে দেখি একটা ব্লেন্ডার আছে, এটা পাগলা ব্লেন্ডার, এটার কথা যদি আমি বলি আপনি তাজ্জব হয়ে যাবেন। এটা তিনটা স্টিলের জার থাকবে। আচ্ছা, আর এই ব্লেন্ডারে গ্যারান্টি থাকবে ১০ বছর। আচ্ছা, আমরা কথা না একদম কাজে পরিচয়। ওকে, দেখেন এটা আমরা একটু এখানে লাগিয়ে দিলাম, এখানে কি আছে, হলুদ, হলুদ, ঠিক আছে। আগে যদি আদা রসুন করি অনেকে বলবেন হয়তো আমার কোয়ালিটি নরমাল, বাট আমরা আগে হলুদটাই করে দেখাচ্ছি। এই যে হলুদটা ঢেলে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম, ওকে, ৩০ সেকেন্ডের মধ্যে যদি হলুদ না করতে পারি তাহলে এই ব্লেন্ডার লাইভের মধ্যে আমি ফ্রি দিয়ে দিব আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখেন বিসমিল্লাহ,
হবে হবে 100% এটা টাটা ব্লেন্ডার ভাই। দেখেন কাজটা দেখেন ঘূর্ণিঝড়ের মতো কিন্তু কাজটা হচ্ছে। ইয়েস এখন যদি আপনি হলুদের কোয়ালিটিটা দেখেন, দেখেন আমরা লাইভের মধ্যে সব সময় একটু সময় কম নেওয়ার চেষ্টা করি। ওকে, এই দেখেন আজ তো হলুদ দেওয়া হয়েছে, এটার কোয়ালিটিটা একটু দেখেন। ইয়েস, এটা আপনি যদি আরো 30 সেকেন্ড করেন আরো একদম পাউডার হবে এটা, ঠিক আছে। এই দেখেন আমরা জাস্ট 30 সেকেন্ড করছি, এটার ভিতরে দেখেন হলুদ গুলা ভাঙা শেষ। ভাই মেইন যে বড়টাকে একটু দ্রুত দেখাবো, তাই এটা আরো 30 সেকেন্ড মানে একটা মিনিট শুধু করলেই এখন যেটা আছে এটাতে খেতে পারবেন না আপনি। আরো 30 সেকেন্ড যদি করেন আপনি মেলে যে ভাঙান ওই ভাঙানিটাই কিন্তু আপনি এটাতে পাবেন। মজার বিষয় কি, আমরা মশলা যখন কিনি ইটের গুঁড়া না হয় গাছের গুঁড়া, এই দুইটা আমাদের আমাদের খেতেই হয়, কারণ আমরা সলিড খেতে পারি না। বাট আপনি যদি বাংলাদেশের যে কোনো আড়ত থেকে বা বাজার থেকে এরকম র হলুদ কিনে এনে ভাঙান, ভাঙানোর পরে যদি আমার এই মেশিন 10 বছরের আগে নষ্ট করতে পারে নতুন আরেকটা মেশিন পেয়ে যাবেন। আচ্ছা শুটকি রাখছেন, এই শুটকি কি ফিনিশিং এ আনা সম্ভব? 100% ভাই, এটা যে ব্লেন্ডার এটা পাগলা ব্লেন্ডার, এটা নামই পাগলা ব্লেন্ডার। আচ্ছা 100% হবে, আমি আপনাকে করে দেখাচ্ছি শুটকি। দেখেন চেপা শুটকি ভর্তা। হ্যাঁ, এই শুটকিটা আসলে পাটা পোতা ছাড়া পসিবল না, ফিনিশিং আনা না, বাট এটা আমরা আজকে ব্লেন্ডারে করে দেখাবো আপনাদের সামনে। এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, চেপা শুটকি ভর্তা। হ্যাঁ, এটা একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এটা তেল দিয়ে দিতে পারেন? তেল না, একটু পানি দিলে সুন্দর হয় জিনিসটা। আসলে অনেকে অনেক ভাবে খায়, তেল দিয়ে অনেকে খায়, অনেকে পানি দিয়ে খায়, তো আমি একটু পানি দিয়ে দেখালাম। বিসমিল্লাহ, হয়ে গেছে ভাই। মানে এই ব্লেন্ডারের যে কাজটা আপনি দিবেন হয়ে যাবে, দিবেন হবে, দিবেন হবে, অলরেডি ভর্তা ফিনিশিং ক্লিয়ার। এই দেখেন বিসমিল্লাহ, ভর্তা হয়ে গেছে 100%। এই দেখেন একটা গ্রাম চলে আসছে ভাই, মানে এই ভর্তাটা একমাত্র পাটা আর পুতা ছাড়া ব্লেন্ডার বা আপনার এটা পেস্ট করা পসিবল না। বাট এই ব্লেন্ডারটাতে দেখেন কি সুন্দর হইছে। এই দেখেন আমি একটু ঢেলে দেখাই আপনাদেরকে, আসলে ব্লেন্ডার অনেকেই কিনে বাট ভালো কোনো ব্লেন্ডার অনেকেরই পড়ে না, আর এগুলো আসলে বারবার কেনার জিনিস না, ঠিক আছে না, প্রতি মাসে কেনার জিনিস ব্লেন্ডার না ভাই। না, আর একটা জিনিস বলতে চাই, এটার যে জারগুলো আছে এই জারগুলো 100 বছরের গ্যারান্টি থাকবে। 100 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা কিন্তু এই জারগুলো চেঞ্জ করে আপনাকে দেবো। 100 বছরের মধ্যে জং মরিচা যদি কাল হয় চেঞ্জ। আপনি ম্যাক্সিমাম ব্লেন্ডারে দেখবেন এই জিনিসটা থাকে প্লাস্টিক, আচ্ছা, বাট আমাদের এটা কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু মেটাল। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ মেটাল, ঠিক আছে। আর এটার মধ্যে 3টা জার থাকবে, আপনি এটার মধ্যে শুকনো করতে পারবেন, ভিজাও করতে পারবেন। আবার এটার মধ্যে যদি মনে করেন যে আমি অল্প পরিমাণে শুকনো করবো ভিজা করবো, দুইটাই পসিবল, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো এখন আমরা আর কি করে দেখাবি ব্লেন্ডারটাই বলো। আচ্ছা, এই যে আপনি শুকনো মরিচ ভিজিয়ে রাখছেন, হ্যাঁ, এইটাকে খুব সুন্দর করে ফিনিশিং করে দেন, 100% হবে। চলেন, শুকনো মরিচকে ভিজিয়ে রেখেছে সেটাকে এখন আমরা বাটা মশলা মরিচ যেভাবে হয় সেরকম করে করি, কারণ বাটা মশলা অনেকে খাইতে চান। জি, অনেকের কাছে বাটা মশলাটা ভাল লাগে, তো চলেন এই ব্লেন্ডারও যে বাটা মশলা হয় দেখেন, এটা মানে স্পিডের লিমিটটা দেখেন কিভাবে হচ্ছে। খালাম্মা কালকে করে দিব, কিন্তু খেতে তো আপনার আজকে ইচ্ছে করছে। সেই ক্ষেত্রে যত মেহমানই আসুক আপনি একদম বিয়ের যে বাজারগুলো হয় সেই বিয়ের বাজারে কিন্তু আপনি এটা দিয়ে মশলা করতে পারবেন, এবং যে কোনো মশলা করার ব্যাপারে এই ব্লেন্ডারটা সব থেকে এক্সপার্ট। আর এটা কিন্তু হোটেল জেনিয়ার্স, এটার নামটা যদি আমি আপনাকে ব্র্যান্ডটা একটু পরিচয় করায় দেই তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্র্যান্ডটা হবে রিকো, আচ্ছা, ব্র্যান্ডটা হবে রিকো ব্র্যান্ডের 1000 ওয়াট। আচ্ছা, আপনি কাজ হবে 2000 ওয়াটের, আচ্ছা, কাজ হবে 2000 ওয়াট, বাট এটা 1000 ওয়াট হচ্ছে একদম জেনুইন ওয়াট, এবং হোটেল জেনিয়ার্স
যেটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে ঘন ব্যবহার হয়, বাট তাদের জন্য হেভি ডিউটি, তাদের জন্য কিন্তু আপনার দেখা গেছে কি 10 বছরের গ্যারান্টি দেওয়া, আর আপনার ঘরে তো মিনিমাম 20 বছর ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস বলি, বাংলাদেশে কিন্তু ঘন ঘন আসলে ভোল্টেজ আপ ডাউন করে, সেই ক্ষেত্রে অনেক ব্লেন্ডারই একটা প্রবলেম হয়, মেশিন গুলো জ্বলে যায়। আমাদের এটা জ্বলা পোড়ার কোনো চান্স নেই, কারণ একটাই, এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার সিস্টেম দেওয়া আছে, যেটাতে আপনার ওভার প্রোটেকশন প্রোটেক্টর বলে আপনার দেখা গেছে বজ্রপাত হচ্ছে, বৃষ্টিতে আপনার মশলা করাই লাগবে বা জুজ কাচ্ছে, ইলেকট্রিক আইটেমের উপরে যে একটা চাপ পড়ে সেই চাপ সহ্য করার জন্য বাসায় যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এটা এখন ব্লেন্ডারে দেওয়া আছে। সেই ক্ষেত্রে এই মেশিন জ্বলার কোনো চান্স নেই, এবং এটা 100% কপার, 100% কপার। সেই ক্ষেত্রে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এই ব্লেন্ডার যদি 10 বছরে মেশিন জ্বলে যায় আমরা মেশিনটা চেঞ্জ করে দেবো। আর এ একটা থাকবে, এটাও স্টিলের, এই দেখেন এটা হবে 6টা কাটা, এটা লাইফ গ্যারান্টি স্টিল, 100 বছরের জং মরিচা ধরলে একদম ফেরত, ঠিক আছে? ওকে, তাহলে এরকম থাকবে তিনটা জার থাকলো। হ্যাঁ, তিনটা জার থাকবে, একটা বড়, একটা মিডিয়াম, আর একটা থাকবে এই যে ছোট, ঠিক আছে? আচ্ছা চলেন চালের গুঁড়া করে দেখান। চালের গুঁড়াটা আমি একটু মুছে নেই, ওকে, একটু মুছে নেই তারপরে করে দেখাচ্ছি আমি। আসলে ব্লেন্ডার যারাই বাসায় ইউজ করে, আপনি একবার বাড়ছেন, প্রতিদিন ইউজ করে না, তারপর একটা জিনিস কি, একটা ব্লেন্ডার যদি আপনি ভালো দেখে কিনতে পারেন, একটা কিনলে জীবনে আর দ্বিতীয়বার কেনা লাগে না, এটাই হচ্ছে আপনার নরমালি সুবিধাটা। ওইটাই ওইটাই, তো আজকে আমরা এরকমই কোয়ালিটি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব, যে আসলে একটা প্রোডাক্ট কেনা যেন আপনার একটা সম্পদ কেনা হয়ে যায়। অনেকে চালের গুঁড়া খেতে চায়, এখন অনেকে রুটি খায় সকালবেলা, আমার মতো যারা পেট বড় তারা অনেকে রুটি খায় বা অনেকে খেতে খেতে অভ্যস্ত, চালের রুটিটা খুবই টেস্ট লাগে, সেই ক্ষেত্রে আপনি শুকনা চাল দিয়ে আপনি কিন্তু এরকম সুজিটাও করতে পারবেন, চালের রুটিটাও করতে পারবেন। এটা সময় হবে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। এই দেখেন আমরা একটু সময় দিয়ে করি, আবার ফিনিশিং দেখাই। ওকে, একবারে ফিনিশিংটা দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের ভাই, ছোটখাটো একটা মেল আপনাকে দেব, আর আজকের ব্লেন্ডারটা একটা সম্পত্তি হিসাবে রয়ে যাবে আপনার ঘরে, বলতে হবে যে আমার বাবা কিনে দিয়ে রাখছে রিকুর একটা ব্লেন্ডার, ওই ব্লেন্ডার মার্কেটে পাই কিনা দেখি, এই কথাটা 100% বলতে হবে। মাশাআল্লাহ ভাই দেখেন, রোবটা তেল কম পাউডার হয়ে গেছে একদম, এটা এখন জাস্ট পানি মিলিয়ে রুটি বানাইলে যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আদা রসুন কি করা দরকার আছে ভাই এত কিছু করার পরে? আদা রসুন আপনি বললে আমি করে দেখাবো, মানে আজকে সব রাখছি। ছোট আমি একটু অল্প করে দিয়ে দেখাচ্ছি, এটাতে আসলে আদা রসুনটা নরম জিনিস, দেয়া মাত্রই হয়ে যাবে। আচ্ছা, এটার থেকে শক্ত যে আইটেম গুলো সেগুলো কিন্তু আমরা করছি, হলুদ যেটা শুটকি বাটা, তারপরে দেখা গেছে কি আপনার ওই যে মরিচ বাটা, দেখেন ছোট জারেও কিন্তু অল্প পরিমাণ করলে করতে পারবেন, এমনকি খুব স্পিডে হয়ে গেছে এটার কাজ, কমপ্লিট 100% কমপ্লিট। এই দেখেন একদম বগুড়ার দই হয়ে গেছে, ওয়াও দেখছেন সুন্দর, ফার্স্ট ক্লাস একটা ব্লেন্ডার, মানে এই ব্লেন্ডারটা কিনার সম্পদ কিনা ভাই। কত বছরের গ্যারান্টি ভাই? 10 বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে একটা রোবট প্রেসার কুকার, যেটার মধ্যে আমরা মুরগির গোশটা বসিয়েছি আর এটার মধ্যে হচ্ছে রাইস বসিয়েছি। আচ্ছা, এই পাশে কিছু প্রেসার কুকার আছে, আর 7 মিনিট আছে, এটার পরে আমরা প্রেসার কুকারটাকে দেখে নেই। প্রেসার কুকার হচ্ছে অনেকের বাসায় গ্যাসের চুলা আছে, যে ভাই কারেন্ট চলে গেলে আমরা কি দিয়ে রান্না করব, সেই ক্ষেত্রে আমরা 100 বছর গ্যারান্টি সহ প্রেসার কুকার রাখছি। একজন লিখছে মধ্যবিত্তের নাগালে থাকলে ভালো হবে ইনশাআল্লাহ। এগুলোর প্রাইজিং মধ্যবিত্ত কোন, যাদের কেনার ইচ্ছা নাই তারাও আজকে কিনবে এমন একটা প্রাইস দিব, লোভ লাগানো প্রাইস। হ্যাঁ, এটা আমি যদি সাইজটা আপনাকে দেখাই, এটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য, তো এটার ব্র্যান্ডটা যদি পরিচয় করে দিই, এটা হচ্ছে কিয়াম,
ট্রিপলি প্রেশার কুকার, তিনটা লেয়ারের বিশিষ্ট এটা, এবং সিক্স লক প্রেশার কুকার। আচ্ছা, আমি এইটো সিক্স লক দেখাচ্ছি, এইটো সিক্স লক দেখাচ্ছি, ঠিক আছে? তো সিক্স লকের মধ্যে যদি আমি রাবারটা আপনাকে একটু দেখাই, এটা কিন্তু আগে যে রাবার গুলো ছিল এগুলো কিন্তু অনেক চিকন ছিল, সেক্ষেত্রে টানলে ছিঁড়ে যেত। আমি যদি ইউজের সিস্টেমটা আপনাকে একটু দেখ ভাই, অনেকে বলতেছে আদা নাকি আনাম রয়ে গেছে, আমি কি একটু টিপে টিপে দেখাই দিতে পারি? একটু দেখেন ভাই, এই যে দেখেন, আমি দেখাই আপনাকে, এই যে দেখেন, আসলে কোনো কিছুই আপনাদের লাইভ দেখানো হইতেছে, লাইভে কোন রকম আমরা ফলস জিনিস কেন আপনাদেরকে দেখাবো ভাই? লাইভ লেখছে যে গমের গুড়া করা যাবে কিনা, গমের রুটি খেতে চাইলে, গমের রুটি যে কেউ যদি করতে চান ব্লেন্ডারে করতে পারবেন। ওকে, এবং যে কোনো কিছু করার ক্ষেত্রে যদি মেশিন চলে যায় আপনি ইনশাআল্লাহ নতুন আরেকটা মেশিন পাবেন। আচ্ছা, এই যে 100 বছরের প্রেসার কুকার, যারা 1 কেজি পরিমাণে গোশ করবেন আপনি এটা চাইলে ইন্ডাকশন চুলে ইউজ করতে পারবেন। আমি আবার একটু দেখাই এখানে, ট্রিপলি প্রেসার কুকার কিয়াম SS304, এটা হচ্ছে 100% ফুড গ্রেড, যেটা থেকে কখনো জলটা উঠবে না এবং জং আসবে না, 3.5 লিটার। তো এটা লকিং এর সিস্টেম একদম ইজি। এই দেখেন, এই যে আমি এখানে বসালাম, এই যে লেগে গেছে, ঠিক আছে? তো অনেক প্রেসার কুকার গুলো আগে ভিতরে ছিল, সেক্ষেত্রে কিন্তু খোলা যেত না। এই বডি যদি 100 বছর আগে জং মরিচা কালো হয় চেঞ্জ, একদম ধামাকা অফার থাকবে। এটা রেগুলার প্রাইস কত জানেন? কত রেগুলার প্রাইস? 5000 টাকা। আমরা এখনো বিক্রি করতেছি, আজকে লাইভে অর্ধেক ছাড় দিয়ে দেব। কত? 2500। 2500 খালি? 2500 টাকা। এটা কত লিটার? 3 লিটার, 2500 টাকা। ঠিক আছে, আর যারা আরেকটু বড় চান, যে ভাইয়া আমি আরেকটু বড় চাচ্ছি, এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি, ইন্ডাকশন চুলায় হবে, কারেন্ট ইন। আচ্ছা, একজন লেখছে আমি নিতে চাই, সমস্যা হলে কিভাবে চেঞ্জ করে নিব? সেটা ইনশাআল্লাহ, আমরা সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের মেমো থাকবে, ক্যাশ মেমো থাকবে, এবং ভিজিটিং কার্ড থাকবে, কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারবেন বা সরাসরি আনতে পারবেন। প্রেসার কুকার 3 লিটার 2500 টাকা। 3 লিটার 2500, এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি, 5.5 লিটার। ওকে, 5.5 লিটার, এটাও একই সিস্টেমের, 100 বছরের আগে জং মরিচা দলে সম্পূর্ণ ফেরত পাবেন। এটার রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা, আজকে আমরা দিব খালি 3000 টাকায় ভাই। 3000 টাকা, অনলি 3000 টাকা, হলে 3 দিনের অফার এটা। 3 দিনের মধ্যে যারা কিনবেন মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা, আর এর থেকে বড় হচ্ছে 6.5 লিটার, যারা মোটামুটি 5 থেকে 6 কেজি গোশত একবারে রান্না করতে চান গ্যাসের চুলায় বা ইন্ডাকশন চুলায়, সেই ক্ষেত্রে এটা রেগুলার প্রাইস আমাদের ছিল 7500 টাকা, আজকে দিব মাত্র 3500 টাকায় ভাই। 3500 টাকা, অনলি 3500 টাকা আপনি পেয়ে যাবেন, একদম ইজি, 100 বছরের মধ্যে জং দললে ফেরত পাবেন। আচ্ছা, এবার প্রেসার কুকার নিয়ে একটু কমেন্টস করতে চাই। রান্না করাকালীন যদি বিদ্যুৎ চলে যায় কিংবা রান্না করা রেখে যদি কোনো ইমার্জেন্সি কাজে আমি আধবেলা গিয়ে থাকি, আসার পরে কি পোড়া অবস্থায় পাবো না তাজা অবস্থায় পাবো? আচ্ছা, আমি আপনাকে যেটা বলতে চাই, প্রথমে এখানে আর 4 মিনিট আছে, এই যে এখানে একটু আসেন আপনি। হ্যাঁ, এখানে যে বিষয়টা, এখানে কিন্তু অটো সিস্টেম করা আছে। আচ্ছা, আপনার রান্না অবস্থায় কারেন্ট চলে গেছে, সেই ক্ষেত্রে কারেন্ট যখন ব্যাক আসবে যেই সময়টাতে সে কারেন্ট চলে গেছে ওই সময় থেকে আবার স্টার্ট হবে। মনে করেন 12 মিনিটের জায়গায় বা 12 মিনিট রান্নার সময় 6 মিনিটে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে ওই 6 মিনিট থেকে আবার রিস্টার্ট হবে এটা। এবং আমি যেটা বলছিলাম, বিদ্যুতের সাহায্যে রান্না হচ্ছে বা কোনো ধরনের কারেন্টের শর্ট নেই। এই দেখেন, আমার আমি কোলে নিয়ে রান্না করছি, গরমও নাই, কোনো ধরনের গরম নেই। এই যে আমি ধরছি, তো আমি ধরতে পারতাম গরম হইলে? না না না, ধরতে পারতাম নাই সেরকম। কোন হালকা কুসুম কুসুম গরম, যেটা বাচ্চারা ধরলে বুঝতে পারবে না। আর 3 মিনিটে মাংস দেখাবো, এর আগে আমরা ব্লেন্ডারের প্রাইসটা শুনে আসি। ব্লেন্ডার যেটা 3-in-1 ভাই, রিকো কোম্পানি দেখলে হবে না, এটা হচ্ছে 100% কপার, 3000, 100 বছরের গ্যারান্টি জারের। ওকে, আর এই যে ব্লেন্ডারটা আছে, বাপরে বাপ এত ভার, এটা হচ্ছে 100% কপার। ওকে, তো 3টা জারের এই ব্লেন্ডারটা রেগুলার প্রাইস আমাদের হচ্ছে 7500 টাকা। ওকে, আমরা এটাতে ইনস্ট্যান্ট আজকে 2000 টাকা ডিসকাউন্ট করব। আচ্ছা, মাত্র 5500 হলে নিয়ে যেতে পারবেন, 5500, অনলি 5500, 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 3টা জার থাকবে, 1টা 2টা 3টা, এবং এই গ্যারান্টিটা একদম লিখিত নিয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আমরা এই রোবটটা একটু দেখাই, এটা কয় মিনিট? 6 মিনিট, আমি ক্যান্সেল করে দিলাম, লাগবে না। হ্যাঁ, না এটা দরকার না, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আচ্ছা, এখন এটা এটা কিন্তু আপনি এভাবে খুলতে পারবেন না। আচ্ছা, কেনার আগে অবশ্যই অপারেটিংটা দেখবেন। এটা যখন খুলবেন, এই যে সেফটি বাল্বটা আছে, একটু কাছে আসলে আমি দেখাবো, এই সেফটি বাল্বটা জাস্ট আপনি ঘুরিয়ে দিবেন বা সরাসরি এভাবে হাত দিয়ে খুলে নেবেন। এই বাক্সটার কারণে কিন্তু খাবারটা 24 ঘন্টা গরম থাকতো। আচ্ছা, আপনি যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন সেক্ষেত্রে আর গরম থাকবে না, আর যদি সকালে রান্না বসাইছেন বিকালে আসে খাবেন, যে কথাটা আপনি জিজ্ঞেস করছিলেন, এটা পোড়া লাগার কখনো চান্স নেই, কারণ এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং খাবারটা 24 ঘন্টা গরম রাখার ক্ষমতা আছে। এটাও কিন্তু একদম কুলিং বডি ভাই, এই যে আমি হাতে নিচ্ছি রান্না কিন্তু হচ্ছে, ওকে, বিদ্যুতের সাহায্যে, ঠিক আছে?
এটাও আমি একটু ক্যান্সেল করে দিই আপনাকে দেখাই, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি মনে করেন টাইমের আগে আপনি খুলতে চান, লবণ দিতে ভুলে গেছেন, পানি দিতে ভুলে গেছেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা ক্যান্সেল করলে ঝিরে ঝিরে চলে আসবে। আচ্ছা, এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা খুলে দিতে হবে। এই যে আমি আপনাকে খুলে দিচ্ছি, এটা এই যে খুলে দিলাম না, এই বাক্সটা বের হইলে কিন্তু আমাদের এই ঢাকনাটা খুলবে। এর আগে কিন্তু আপনি ঢাকনা খুলতে পারবেন না, কারণ এটা সিক্স লক। ব্লেন্ডারের দাম তাহলে 5,500, ব্লেন্ডার হচ্ছে 5,500, আর যেটা স্টিলের প্রেসার কুকার 100 বছরের গ্যারান্টি, 3 লিটার মাত্র 2500 টাকা, 3.5 লিটার, আর যেটা 5.5 লিটার এটা রেগুলার প্রাইস বলবো না, অফার প্রাইস মাত্র 3,000 টাকা, আর যেটা সব থেকে বড় 6.5 লিটার এটার দাম মাত্র 3,500 টাকা। আর এই রোবটের সাথে কি কি পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দুইটা হাড়ি, একটা 6.5 লিটার, এটা 6.5 লিটার, এটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইটের, কখনো আপনার খাবার পোড়া লাগার চান্স নেই, কারণ অ্যালুমিনিয়াম হলে পোড়া লাগতো। আর এটা হচ্ছে সিরামিক কোটিং এর, এটার সাথে দুইটা পাতিল থাকবে, এটার সাথে একটা পাতিলই থাকবে। আমি এখন রান্নাটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, তো চলেন রান্না এখন উঠিয়ে দেখানোর সময়, এটা খুলে ফেলি, দেখি কি অবস্থা। দেখেন, ও মাই গড, আমার কিন্তু আরো 6 মিনিট বাকি ছিল, বাট 6 মিনিটের আগে কিন্তু আমি ভাতটা উঠিয়ে ফেলছি। একদম ঝরঝরা ভাত, দেখেন সেই সুন্দর ভাত ভাই, একদম ঝরঝরা দেখছেন, আহা হা হা হা, কি চমৎকার। 6 মিনিট আগেই আমি উঠাইছি। আর এটা গোশটাও আমি আপনাদেরকে একটু দেখাবো, প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনেকে ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ, দেখেন ভাই কিভাবে টকবক, এই যে হাড় থেকে গোশ ছুটে গেছে, কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার। আচ্ছা, কত দাম কোনটার বলেন? আচ্ছা, আমি প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 6.5 লিটার প্যানাসোনিক জাপান টেকনোলজি, 6.5 লিটার, যে অল ইন ওয়ান সব ধরনের রান্না এটাতে হয়। এটার রেগুলার প্রাইস হচ্ছে 14,000 টাকা। আচ্ছা, কিন্তু আমরা সেটা দেব না, আমরা আজকে অর্ধেক দামে দিয়ে দেবো, কত? 7,500। 7,500 অনলি, 7,500 টাকায় থাকবে। ওকে, ঠিক আছে। আর এটা, আর 8 লিটারে কিন্তু পাতিল একটাই থাকবে। ওকে, 8 লিটারে ডাবল পাতিল হয় না, পাতিল একটাই থাকবে। এটার রেগুলার প্রাইস 14,000 টাকা ছিল, আমরা আজকে দিব 7,500, সেম প্রাইস। ওকে, আচ্ছা, এই প্রোডাক্ট যদি একসাথে নেওয়া হয় সেখানে আমাদের কোনো সুবিধা আছে কিনা? ভাই, সুবিধা একসাথে নিলে একসাথে বলবেন, একসাথে পাঠিয়ে দিব। না না না, সেখানে আর একটু সুবিধা থাকা লাগবে তো। আচ্ছা, এই তিনটা যেমন অনেকে ব্লেন্ডার নিতে চাচ্ছে, ঠিক আছে, ব্লেন্ডার হচ্ছে 5,500, এটা হচ্ছে 7,500, এটা হচ্ছে 7,500, এটা যেমন আমি বড়টা দিয়ে হিসাব করি, ম্যাক্সিমাম মানুষ বড়টাই কেনে, এটার দাম হচ্ছে 3,500, টোটাল হচ্ছে 24,000 টাকা। এখানে যারা চারটা একসাথে কিনবেন, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি, আর কোনো ডিসকাউন্ট নাই? আর কোনো ডিসকাউন্ট নাই ভাই, একদম ধামাকা অফারে দিয়ে দিছি। কি কয়, এত জান, আরো 500 কম, 1000, আরো 500 কম, 1000 টাকা কম ভাই, চারটা মিলে 1000 টাকা কম, চারটাতে 15,000 টাকা ডিসকাউন্ট দিছি ভাই, চারটাতে 1000 টাকা কম দিতে হবে। আচ্ছা জান, 23,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। অর্ডার করব কিভাবে? একটা বা দুইটা কিনলে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না, যে প্রাইসটা বলছি আমি আবারো বলে দেই, একটু এক মিনিট, 5,500, 7,500, 7,500, 3,500। ওকে, আমাদের নেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের ঠিকানা হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ, এই রাসেল এন্টারপ্রাইজ পেয়ে যাবেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলা 9 নম্বর শপ। রাসেল নামে অনেক প্রতিষ্ঠান আছে, 9 নম্বর শপে আসলে আমাদের সঠিক প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন। 0162430-4249, 0170-7526-457, এই দুইটা নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন। সেক্ষেত্রে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে, আর 1,000 টাকা অগ্রিম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে আমরা কুরিয়ারে পৌঁছাই দিব। সেই ক্ষেত্রে চারটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আরও 1,000 ডিসকাউন্ট, আর একটা কিনলে 200-250 টাকা করে ডেলিভারি চার্জ আসবে। আপনি সবগুলো নিলেও 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, একটা নিলেও 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, এখন একটু রান্নাটা দেখান কেমন হয়েছে। এই যে মাংসটা একটু আমাদের দেখাই দেন, যারা অডিয়েন্স আছে তাদের জন্য। দেখেন রানটা কিন্তু অলরেডি খুলে চলে আসছে, একদম চমৎকার একটা রান্না হয়েছে ভাই, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো এরকম ভাবে বাসায় বসে যারা রান্না করতে চান, চমৎকার আইটেম নিয়ে ঘরে বসে রান্না করে নিতে পারেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।